হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ও তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তাই ছুটি কাটাতে বাড়িতে চলে আসলাম, দেখতেই পাচ্ছ বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তো দেখতেই পাচ্ছ বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তো এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে ব্লগটা পুরো দেখতে থাকো। তো বন্ধুরা, অনেকদিন পরে আমি বাড়ি এসেছি, তাই ভাবলাম একটু মাঠে যাই। আমার বাড়িটা এমন একটা জায়গায়, পুরো চারিধারে মাঠ আর মধ্যেখানে আমার বাড়ি। তো ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি, ওই জন্য আমি ব্লগ করা আরম্ভ করে দিয়েছি। তো পুরো তো বন্ধুরা, এখন আমি আর আমার বোন একটু মাঠে যাচ্ছি। মাঠে আমার মা আছে ওখানে। তো অনেকটা দূরে রাস্তায় হেঁটে যাচ্ছি। দেখো রাস্তাটা, দেখো কি সুন্দর। এই যে তোমাদেরকে একটু ঘুরে দেখাই, এই যে হচ্ছে রাস্তা, এই সোজা রাস্তা আমার বাড়ি, আর এই যে সুন্দর রাস্তা, পচা রাস্তা। এটা মোটেও পচে না বন্ধুরা, এটা খুবই ভালো একটা রাস্তা। যেহেতু আমি অনেকদিন বাড়ি থাকি, অনেকদিন পর বাড়ি এসেছি, আমার তো খুবই ভালো লাগছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার বোনের তাকা তাকা দিকে তাকা, ও আমার থেকে লম্বা, তো তাই আমার ক্যামেরা ধরতে খুব অসুবিধা। আমাদের মাঠের রাস্তাটা সব জমিতে এখন পাট কেটেছে, আর এই যে জলগুলো আছে এই জলে ভেজানো হয়েছে। দেখো খুব সুন্দর দৃশ্য। আর এদিকে আমাদের এদিকটা বেশিরভাগ মাঠ হয়, মাঠের পরে বাড়ি হয়। তো অনেকটা অনেকটা দূর দাঁড়াও, তোমাদেরকে সেই কেমন সেটাও দেখাচ্ছি। দেখো এই যে মাঠ পুরো, আর এই দেখো মাঠের সাইডে বাড়ি। তো এটা খুবই সুন্দর, পুরো মাঠ চারিদিকে, মানে অনেকটা মাঠ আবার একটা বাড়ি, অনেকটা মাঠ আবার আবারও একটা বাড়ি। তো বন্ধুরা, আমাদের এই দিকটা কিন্তু এরকমই, পুরো রাস্তা হয় অনেকটা, পরে পরে কিন্তু বাড়ি হয়, দেখতেই পাচ্ছ ওই যে রাস্তাটা। তো প্রচন্ড রোদের মধ্য দিয়ে হেঁটে চলেছি, দেখতেই পাচ্ছ মুখটার অবস্থা কি হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই বলো, লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড শেয়ার করো, ভালো লাগে। আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো ও যেটা বললো সেটা একদমই বন্ধুরা, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আমি ভিডিও করতে তো ঘুমিয়ে যাচ্ছি, কারণ এত রোদ। এই যে দেখো প্রচণ্ড রৌদ্র, আর রৌদ্রের মধ্যে আমি আর আমার বোন হেঁটে চলেছি। আমাদের মাঠে অনেক জমি আছে, আমার মা সকালবেলাগুলো দেখতে গেছে, তাই ভাবলাম মায়ের সঙ্গে একটু দেখা করে আসি। এই যে দেখো, আর আমাদের বাড়িটা কোনো একটা জায়গায়, কিন্তু আমি এখানে থাকতে পারি না, কাজের জন্য আমাকে মামা বাড়িতে থাকতে হয়, এটাই আমার খুব দুর্ভাগ্য। তো চলো বন্ধুরা, এই রৌদ্রের মধ্যে ফোনটা ধরতে আমার খুবই কষ্ট হচ্ছে তোমাদের। তো বন্ধুরা, ফাইনালি মায়ের কাছে চলে আসলাম, প্রচন্ড রোদ ওইদিকে, তাই এই ছাওয়ায় একটু বসে আছি। হ্যাঁ তো বন্ধুরা, আমি বাড়ির দিকে যাচ্ছি, কারণ আমার মা বলছে এই রোদ দূরে এখানে থাকতে বারণ করছে। আমি আর বোন এটাই চলে যাচ্ছি, মা একটু পরে যাবে, যেহেতু এখন সকালবেলা 8টা বাজে, তা প্রচণ্ড রোদ্দুর, রোদ্দুরের এতটা টাপ। এই যে দেখতে পাচ্ছ, এখন বুঝতে পারছি না কিভাবে যাবো, ওই যে ঘাস বন, এই যে ওই যে নদীটা, আর এই যে দেখো জায়গাটার কি অবস্থা, এই যে দেখো দেখায়। এখন আমি এখান থেকে যাই।